এক জঙ্গলে একটি বোকা কুমির থাকত। সে সবসময় ভাবত, যদি জল ছেড়ে ডাঙায় চাষবাস করে খেতাম তা কি ভালোই না হতো। অন্যদিকে একটি দুষ্টু বুদ্ধিওয়ালা শিয়াল ছিল। শিয়ালটিও চাষবাস করে খেতে চায়, কিন্তু তার সঙ্গী নেই। একদিন সে নদীর ধার দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার কুমিরের সাথে দেখা। কি ভাই, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি, এই চলছে কোনো মতে। তুমি ভালো তো? মন ভালো নেই ভাই, নদীতে মাছও কমে গেছে, ভাবছি চাষবাস করে খাবো। ভালো তো, চলো একসাথে চাষ করে খাবো। ধন্যবাদ ধন্যবাদ, তুমি এক কথায় রাজি হয়ে গেলে, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। চলো এখন কাজ তো শুরু করে দিতে হবে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। প্রথমে তারা আলু চাষ করল। আলু হয় মাটির নিচে আর গাছ হয় মাটির উপর, এ কথা কুমির জানত না। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল, শিয়াল ভাই, এই আলু চাষ আমরা যে করলাম এর কিন্তু ভাগটা আমিই করব। আচ্ছা তাই হবে। তাহলে বলে দিই, আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোমার। বেশ বেশ তাই হবে। শিয়াল তখন গোড়ার দিক অর্থাৎ আলু নিয়ে চলে গেল এবং কুমির দেখলো যে আলু গাছে একটাও আলু নেই, অর্থাৎ শিয়াল তাকে নিশ্চয়ই বোকা বানিয়েছে। সে তাই নিয়ে খুব আক্ষেপ করতে লাগলো। ইস, ভূতের বেকার দিলাম আমি আর শিয়াল পেয়ে গেল লাভের গুড়। আচ্ছা বেটা শিয়াল, পরের বার দেখে নেব। তারপর তারা ধান চাষ করল। এবারে কুমির কিন্তু ঠকতে রাজি না, তাই সে আগে থাকতেই বলে দিল যে সে গোড়ার দিক নেবে, আগার দিক কিন্তু সে এবারে নেবে না। ঠিক আছে। শিয়াল আগার দিক অর্থাৎ ধান নিয়ে বাড়ি চলে গেল এবং তারপর কুমির দেখলো তো ওখানে তো ধানের বিন্দু মাত্রও নেই। তখন সে বুঝলো আবার সে বোকা হয়ে গেছে, তাই সে নিজেকে বারবার ধিক্কার দিতে লাগলো। আবার পাজি শিয়ালটা নিয়ে চলে গেল ওই লাভের গুড়। পরের বার বেটাকে দেখাবো মজা। তারপর তারা দুজনে মিলে আখ চাষ করল। এবারে কুমির আর ঠকতে রাজি না, তাই সে বলে দিল যে আগার দিক নেবে সে আর গোড়ার দিক নেবে শিয়াল। যা বলবে তুমি। আখ বড় হলে পর কুমির সব আগা কেটে নিয়ে চলে গেল আর শিয়াল মনের আনন্দে মিষ্টি মিষ্টি আখ খেতে লাগলো। কিছুক্ষণ পর রেগে হন্তদন্ত হয়ে কুমির শিয়ালের কাছে এলো আর বলল, না ভাই, তোমার সাথে আমি আর চাষ করব না, তুমি বড্ড ঠকাও। Thank you.